সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে মদ ও অ্যালকোহল সম্পর্কে একটি আয়াত বর্ণনা করব এবং আয়াতের অনুবাদ এবং তাফসীর সহ বর্ণনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই আয়াতটি হচ্ছে সূরা বাকারা আয়াত 219। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। এই আয়াতের অর্থ হচ্ছে, লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো উভয়ের মধ্যে মহাপাপ এক এবং মানুষের জন্য যত কিঞ্চিত উপকারও আছে, কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক। দুই, লোকে তোমাকে জিজ্ঞাসা করে, আল্লাহর পথে তারা কি খরচ করবে, বলো যা উদ্বৃত্ত। তিন, এভাবে আল্লাহ তার সকল নিদর্শন তোমাদের জন্য প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা করো। এই আয়াতের তাফসীর হচ্ছে, এক, দীনের দৃষ্টিতে এটা মহাপাপ, যেহেতু এর ফলে ঝগড়া, বিবাদ, মারামারি, গালাগালি ও অশ্লীলতার সৃষ্টি হয়, ইবাদতের জন্য বাধা সৃষ্টি হয়, অর্থের অপচয় ঘটে এবং বিদ্বেষ, দারিদ্র ও লাঞ্ছনার আগমন ঘটে। দুই, উপকারিতাসমূহের সম্পর্কে দুনিয়ার সাথে, যেমন মদ পানে সাময়িকভাবে শারীরিক ফুর্তি, সানন্দ, উদ্যম এবং কারো কারো মস্তিষ্ক তেজস্বীয়তা আসে, যৌনশক্তি বৃদ্ধি লাভ করে, তাই তার ব্যবহার ব্যাপক হয়। অনুরূপ এর মদের ক্রয় বিক্রয় বড় লাভদায়ক ব্যবসা। জুয়াতেও কখনো কখনো কেউ জিতে যায়, ফলে সে কিছু অর্থ লাভ করে, কিন্তু এই সমূহ উপকারিতা সেই সমূহ ক্ষতি ও ফাসাদের তুলনায় কিছুই নয়, যা মানুষের বিবেক, বুদ্ধি ও তার দীন ধর্মের উপরে আসে না। আর এই জন্যই বলা হয়েছে, কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক। এই আয়াতে মদ ও জুয়াকে পরিষ্কারভাবে হারাম বলা না হলেও তার প্রাথমিক সূচনার উপর আলোকপাত করা হয়েছে। এই আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি জানা যায় যে, প্রত্যেক জিনিসের মধ্যে কিছু না কিছু লাভ থেকেই থাকে, তাতে তা যতই খারাপ জিনিস হোক না কেন, যেমন রেডিও, টিভি এবং এই ধরনের আরও আবিষ্কৃত আধুনিক জিনিস। মানুষ তার কিছু কিছু লাভের কথা উল্লেখ করে আত্মপ্রতারণা করে থাকে, কিন্তু বিবেচনা করা উচিত যে লাভ ও লোকসানের মধ্যে কোনোটার ভাগ বেশি, বিশেষত দীন, ইমান এবং আখলাক চরিত্রের দিক দিয়ে। যদি দীনী দৃষ্টিকোণ থেকে তার লোকসান ও ক্ষতির দিক বেশি হয়, তাহলে সামান্য পার্থিব লাভের জন্য তা জায়েজ সাব্যস্ত করা যাবে না। তিন, এই অর্থের দিক দিয়ে এটা একটি নৈতিক নির্দেশ, অথবা এই নির্দেশ ইসলামের প্রথম পর্যায় ছিল। যাকাত ফরজ হওয়ার পর এর উপর আমল আর জরুরি নয়, তবে উত্তম অবশ্যই বটে। কিংবা আফওয়া এর অর্থ হল যা সহজভাবে ও অনায়াসে হয় এবং অন্তরে ভারী অনুভূত হয় না। ইসলাম অবশ্যই আল্লাহর পথে ব্যয় করার প্রতি বড় উৎসাহ প্রদান করেছে, তবে এই ব্যাপারে মধ্যপন্থার খেয়াল রেখে প্রথমত স্বীয় অধীনস্থ ব্যক্তিদের দেখাশুনে এবং তাদের প্রয়োজন পূরণকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে। দ্বিতীয়, এমন মুক্ত হস্তে ব্যয় করতে নিষেধ করে, যাতে কাল তোমাকে ও তোমার পরিবারের
লোকদেরকে অন্যের দ্বারস্থ না হতে হয়।